উষ্ণ বাতাস অর্ধশুষ্ক কাশ টাটার গন্ধে নিবিড় হইয়া উঠিয়াছি। লোকালয় হইতে বহুদূর আসিয়াছি, দিক বিদিকের জ্ঞান হারাইয়া ফিরিয়াছি। কুণ্ডিতে প্রায় নিঃশব্দে জল খাইতেছি, একদিকে দুটি নীল গাই, অন্যদিকে দুটি হায়রা। একসময় এই নীলগাইয়ের কথা সাহিত্যিকদের লেখনীতে ফুটে উঠলেও এখন এর দেখা মেলে না বাস্তব আর সাহিত্য দুটিতেই। উত্তরে হিমালয়ের পাদদেশ থেকে দক্ষিণের কর্ণাটক পর্যন্ত এর বিস্তৃতি। বাংলাদেশের উত্তরবঙ্গের নিম্ন বনভূমি এলাকা, বিশেষ করে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়ের তেঁতুলিয়ার মাঠ প্রান্তরে দাপিয়ে বেড়াত নীলগাই। 1950 সালের পর হতে এটি আর দেখা যায় না। এটি আমাদের দেশের একটি বিলুপ্ত স্তন্যপায়ী প্রাণী। নীলগাই দেখতে বিকল বড় হরিণের মতো মনে হলেও চেহারার আদলে রয়েছে হরিণ গরুর মাঝামাঝি মিল। প্রাপ্তবয়স্ক পুরুষ নীলচে ধূসর বর্ণের হলেও স্ত্রী নীলগাই ও বাচ্চা লালচে বাদামি। দুই গালের পাশে থাকে সাদা দাগ। নীলগাইয়ের কাঁধ উঁচু, নিচু নিতম্ব, সামনের পায়ের চেয়ে পেছনের পা সামান্য ছোট। এদের গলার নিচে 2 ইঞ্চি পরিমাণ এক গুচ্ছা পশম থাকে, যা দেখতে খুবই সুন্দর। পুরুষ নীলগাইয়ের উচ্চতা সাধারণত 130 থেকে 140 সেন্টিমিটার, তবে 150 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। স্ত্রী নীলগাই আকারে ছোট হয়। এরা হরিণের মতোই সামাজিক, বাস করে দলবদ্ধভাবে। প্রতিটি দলে 5 থেকে 15টি নীলগাই থাকে। সকালে আর বিকেলে খাওয়ার পাট শুকিয়ে দিনের বাকিটা সময় গাছের ছায়ায় কাটায়। এরা পানি ছাড়া দীর্ঘ সময় থাকতে পারে, এমনকি গ্রীষ্মকালে পানি পান না করে 2-4 দিন কাটিয়ে দিতে পারে। আরেকটি হাস্যকর স্বভাব হচ্ছে, এরা দলের সবাই মিলে মলত্যাগ করে একই স্থানে। এদের ঘ্রাণ শক্তি খুবই প্রখর। বিপদে এদের আত্মরক্ষার একমাত্র উপায় হলো দৌড়ে পালানো। দ্রুতগামী আর শক্তিশালী ঘোড়ার পিঠ না ছড়ে নীলগাই ধরা প্রায় অসম্ভব। নীলগাই তৃণভোজী প্রাণী, প্রধান খাদ্য ঘাস। মহুয়া গাছের রসালো ফুল এদের দারুণ পছন্দ, তবে ডাল জাতীয় যেমন মাসকলাই, মসুর ও ছোলা এদের খুবই প্রিয়। মাদি নীলগাই 25 মাস বয়সে যৌবন প্রাপ্ত হয়। গর্ভধারণের সময়কাল 8 থেকে 9 মাস। বাচ্চা প্রসব করে 1 থেকে 2টি। এদের গড়ায়ু 15 থেকে 20 বছর, কিন্তু সমস্যা হলো 21টি বছরও এরা নিরাপদে থাকতে পারে না।